আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুরবানির পশুর দুধ পান করা যাবে কি না, অর্থাৎ আমরা যেই পশুকে কুরবানির নিয়তে ক্রয় করেছি এই কুরবানির পশু থেকে দুধ পান করা যাবে কি না। এক কথায় এই কুরবানির পশু থেকে যে কোনো ধরনের আমরা বেনিফিটেড হতে পারবো কি না, লাভবান হতে পারবো কি না, না সম্ভব নয়। যদি আমরা দেখি যে তার উলানে দুধ আছে তাহলে আমরা পানি ছিটে দেবো, এরপরেও যদি না হয় কষ্ট হয় তাহলে দুধ যদি আমরা অর্থাৎ দহন করি, দহন করে আমরা যদি খাই তাহলে এই পরিমাণ টাকা আমাদেরকে সৎকা করে দিতে হবে। সুতরাং আমরা এদিকে খেয়াল করব, যদি দুধ এসে যায় আর দুধ আমরা যদি দহন করি তাহলে আমরা যদি এটাকে পান করতে চাই তাহলে অবশ্যই এই দুধের যে মূল্য এই মূল্য আমাদেরকে সৎকা করে দিতে হবে, অথবা দুধকেই সৎকা করে দিতে হবে। অর্থাৎ যারা আমরা ক্রয় করব পশুকে কুরবানির নিয়তে, এই কুরবানির পশু থেকে কোনো ধরনের বেনিফিটেড আমরা হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।